তাদের মধ্যে কেউ কেউ উপদেষ্টা স্তরের লোক, কেউ কেউ বা অফিসার, এবং সকলেই শিক্ষিত, দুর্নীতির ছক কষার কূটবুদ্ধি ধরেন। এমনই কিছু অভিজ্ঞ, পারদর্শী এবং পরিপক্ক মস্তিষ্কের অসাধু অফিসার মিলে SSC বা স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি সংগঠিত করেছেন বলে তদন্তকারীদের দাবি। সংশ্লিষ্ট সূত্রের খবর, ওই দুর্নীতির মামলায় আদালতে পেশ করা চার্জশিটে CBI ইঙ্গিত দিয়েছে, সুপরিকল্পিতভাবে নিপুণ কৌশলে দুর্নীতির জন্য যে উর্বর মস্তিষ্ক এবং শিক্ষাগত যোগ্যতা লাগে, এই ঘটনার পরতে পরতে তার প্রমাণ মিলেছে। সম্প্রতি SSC মাধ্যমে স্কুলে গ্রুপ C বা তৃতীয় শ্রেণীর কর্মী নিয়োগে দুর্নীতির মামলায় ওই চার্জশিট দাখিল করা হয়েছে আদালতে। CBI সূত্রে খবর, চার্জশিটে পক্ক মস্তিষ্কের চক্রান্ত নিপুণ কয়েকজন অসাধু সরকারি অফিসারের নাম উল্লেখ করা হয়েছে। CBI-এর খবর, SSC-র মাধ্যমে নিয়োগ দুর্নীতি চলাকালীন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের এক সহযোগী সরকারি অফিসারের ভূমিকার কথা বারবার এসেছে চার্জশিটে। কমিশন ও পার্থের মধ্যে অফিসারই ছিলেন সেতু। তদন্তকারীদের দাবি, দুর্নীতির পুরো বিষয়ে শিক্ষা দপ্তরের শীর্ষ অফিসার থেকে শুরু করে নিচু তলার কর্মীরা অবগত ছিলেন। তাদের অনেকেই প্রভাবশালীদের চাপে কাঠপুতুলের মতো দুর্নীতিচক্রে সামিল হয়েছিলেন বলেও তদন্তে জানা গিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে খবর, 30 সেপ্টেম্বর পেশ করা চার্জশিটে CBI তদন্তকারী অফিসার ব্যাখ্যা দিয়েছেন, দুর্নীতি কখনো অযোগ্য অকর্মণ্যদের দিয়ে হয় না, তার জন্য চাই পাকা মাথা। 70 ছুঁই ছুঁই কয়েকজন বৃদ্ধ মিলে সরকারি স্কুলে চাকরি নিয়োগপত্রে যখন নিপুণ কৌশলে অযোগ্য অকৃতকার্যদের হাতে তুলে দিয়েছিলেন, তখন তাদের সঙ্গে সঙ্গত করেছিলেন ক্ষুরদার বুদ্ধিসম্পন্ন কিছু সরকারি কর্তা। তাদের মধ্যে সচিব পর্যায়ের অফিসারের নামও চার্জশিটে রাখা হয়েছে বলে ওই সূত্রের খবর। CBI-এর দাবি, 2014 সালে পার্থ শিল্প দপ্তর থেকে শিক্ষা দপ্তরে বদলি হওয়ার পরে তার পক্ক মস্তিষ্কের তত্ত্বাবধানে 2016 সরকারি স্কুলে অশিক্ষক করণিকের মতো তৃতীয় শ্রেণীর কর্মী এবং পিয়ন, মেট্রোনের মতো গ্রুপ D বা চতুর্থ শ্রেণীর কর্মী পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছিল। তখন SSC চেয়ারম্যান ছিলেন সুবীরেশ ভট্টাচার্য। সংশ্লিষ্ট সূত্রের খবর, আদালতে পেশ করা চার্জশিটে CBI-এর দাবি, চাকরির বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল লিখিত পরীক্ষার উত্তর OMR সিটে দিতে হবে, ওই সিট পরীক্ষা করা হবে কম্পিউটারে, সুতরাং কোনো রিভিউ করার সুযোগ থাকবে না। প্রাথমিকভাবে জানানো হয়েছিল যে শূন্য পদের সংখ্যা 2017। তদন্তকারীদের অভিযোগ, 2017 সালের 20 ডিসেম্বর 2035 জন প্রার্থীর প্যানেল তৈরি হয়েছিল, কিন্তু কোনো চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়নি। নিজেদের ওয়েবসাইটেও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেনি কমিশন। রিজিওনাল স্কুল সার্ভিস সেন্টারগুলিও কোনো তালিকা পায়নি। শুধু বলা হয়েছিল রোল নম্বর দিয়ে ওয়েবসাইটে গেলেই বোঝা যাবে প্রার্থী সফল হয়েছেন কি না। CBI-এর দাবি, এভাবে প্রথম দিকে কিছু যোগ্য প্রার্থীকে নিয়োগপত্র দেওয়া হলেও ধীরে ধীরে সুপরিকল্পিতভাবে ভুয়ো নিয়োগের রাস্তা তৈরি করে রাখা হয়েছিল। দুর্নীতির সেই জন্মলগ্নেই শান্তিপ্রসাদ সিংহকে SSC-র উপদেষ্টা কমিটির চেয়ারম্যান করেন পার্থ। তারপরেই আসল খেলা শুরু হয়ে যায় বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। পরীক্ষার বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল OMR সিট রিভিউ করা হবে না, কিন্তু OMR সিট রিভিউয়ের নামে RTI আবেদন নিতে শুরু করে কমিশন। CBI-এর দাবি, শান্তিপ্রসাদের সঙ্গে যোগাযোগ থাকা বেশ কিছু চাকরি প্রার্থী আবেদন জমা দিতে আসতেন, সেই সব আবেদনের ভিত্তিতে OMR সিট রিভিউ করে 381 জন অযোগ্য প্রার্থীর নাম প্যানেলে ঢোকানো হয়। তার মধ্যে সরাসরি পার্থের সুপারিশ করা কিছু নামও ছিল বলে CBI-এর দাবি। এখানেই শেষ নয়, CBI-এর অভিযোগ, এরপরে রিজিওনাল সার্ভিস কমিশনের চেয়ারম্যান কার্য তো অন্ধকারে রেখে তাদের আসল সই স্ক্যান করে নিয়োগের জন্য সুপারিশপত্র তৈরি করে, সেই সব জাল নিয়োগপত্র তৈরি করে পাঠানো হয় স্কুল শিক্ষা পর্ষদের তৎকালীন চেয়ারম্যান কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের কাছে। কল্যাণময়ের মাধ্যমে অযোগ্য 381 জন চাকরি পান। তদন্তকারীদের দাবি, 2021 সালে স্কুল শিক্ষা বোর্ডের অ্যাডহক কমিটির প্রেসিডেন্ট হিসেবে কল্যাণময়ের বয়স হয়ে গেছিল 68। অভিযোগ, পার্থের নির্দেশে নিয়ম ভেঙে তারপরেও কল্যাণময়ের চাকরির মেয়াদ 1 বছর বাড়িয়ে দেওয়া হয়েছিল। চার্জশিটে CBI-এর দাবি, সংগঠিত অপরাধের দল ভাঙতে চাননি পার্থ।